দুর্গা পুজো বলে একটা ব্লগ, যেখানে কিন্তু সম্পূর্ণ দুর্গা পুজো প্রত্যেকটা প্যান্ডেলে দুর্গা পুজো কিন্তু দেখতে পাবে আমাদের সবাই ইউটিউব চ্যানেলে। একমাত্র তোমাদের সঙ্গে থাকো আর অবশ্যই সাতটা ব্লগ শেষ পর্যন্ত দেখো, আর আশা করি তোমাদের সবটা ভিডিও ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে, যদি নতুন এসে থাকো আমার চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব লাইক আর শেয়ার কিন্তু অবশ্যই চাই, সঙ্গে থাকো আর সম্পূর্ণ ব্লগটা উপভোগ করো সম্প্রেডের ইউটিউব চ্যানেলে। সঙ্গে আজকে আছে সুজন, সেও আমার বন্ধু, আর ও কি কিন্তু ছাড়া আমি পঞ্চমী দিনটা বের হই না, কারণ আমাদের একটা মিঠা হয়ে যায় প্রায় একটি বছরের মধ্যে, আর অবশ্যই বন্ধুত্বটাও আর একটু ভালো থাকে। আজকে কুঞ্জপুর স্পোর্টিং ইউনিয়নে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে খুব সুন্দরই কিন্তু হাতের কাজও করা হয়েছে, আর অ্যাকচুয়ালি এখানে যা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাপড়ের কাজ রয়েছে, এবং কিছু কিছু আমরা যেগুলো চকরি বলে থাকি সে চকরির কিন্তু ইউজ এখানে আমরা দেখতে পাচ্ছি। খুব সুন্দর লাগছে আর আসলে তোমাদেরও খুব ভালো লাগছে। তো বন্ধুরা, সবার প্রথমে তোমাদের সবাইকে জানাই শুভ মহাষষ্ঠীর অনেক শুভেচ্ছা। দুর্গাপুজো চলে এসছে এবং সেই নিরিখে স্বপ্ন ডায়েরি আবার চলে এসছে তোমাদের সামনে সম্পূর্ণ আগতলা দুর্গাপুজো পরিক্রমা নিয়ে। তো সবার প্রথমে যেখানে এসছি কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন, অন্যান্য বছরের মতো এবছরও কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন কিন্তু নিয়ে এসছে খুব সুন্দর একটি আকর্ষণীয় প্যান্ডেল, এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে আসার পর আমরা লক্ষ্য করলাম যেখানে কিন্তু খুব সুন্দর হাতের কাজ এবং কারুকার্য করা হয়েছে বিভিন্ন ওয়েস্টিং জিনিসকে কেন্দ্র করে এবং নিয়ে সেগুলোকে তৈরি করা হয়েছে এই খুব সুন্দর প্যান্ডেলটা, যেখানে লক্ষ্য করা যাচ্ছে এখানে কিন্তু বিভিন্ন চকরি এবং এই হলো মায়ের প্রতিমা, যেটা দেখে কিন্তু খুব সুন্দর লাগছে। অন্যান্য বছরের মতো এই বছরও কিন্তু কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন খুব সুন্দর পুজোর আয়োজন করেছে, যা দেখতে পাচ্ছি এখানে শিশুশ্রম নিয়ে সম্পূর্ণ সুন্দর একটা থিম রাখলে কিন্তু এবারে পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে, আর হাতের কাজ এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে নৌকা বানানো হয়েছে, তারপর উপরে রয়েছে যে চায়ের কাপ, পুরো সে চায়ের কাপ ইউজ করা হয়েছে, তারপর টি ব্যাগ ইউজ করা হয়েছে, অনেক ইউনিক জিনিস ইউজ করে কিন্তু এবারে পুজোর থিমটা ওরা তৈরি করেছে। চলো তোমাদের দেখাই সবার সবটাই এবারে। তো যেরকম লক্ষ্য করা যাচ্ছে, তারপর আমরা চলে আসলাম এখান থেকে আজাদ হিন্দ ক্লাব, আর আজাদ হিন্দ ক্লাবে আসার পর দেখলাম গত বছর এখানে খুব সুন্দর একটি কিন্তু প্যান্ডেল তৈরি করা হয়েছিল, আর এই বছরও ঠিক সেই রকমই একটি সাবজেক্ট নিয়ে, টপিক নিয়ে, মানে শিশুশ্রম নিয়ে তৈরি করা হয়েছে এবছরেরও খুব সুন্দর এই আজাদ হিন্দ ক্লাবের পুজোটিকে। দেখতেই পাচ্ছ বিভিন্ন ওয়েস্টিং জিনিস যেগুলো আমাদের কাজে ব্যবহারে লাগে না সেগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে এই প্যান্ডেলে, এবং দেখা যাচ্ছে যে এখানে শিশুশ্রম বা শিশুকে নিয়ে যেভাবে কাজ করানো হয় সেগুলোকে নিয়ে কিন্তু খুব সুন্দর এবছরের আয়োজন তৈরি করা হয়েছে, এবং প্যান্ডেলটাও কিন্তু দেখতে খুব ভালো লাগছে। দেখো এখানে কিন্তু হারিকেন বা ল্যাম্পের ভিতরে জাগুন, এবং দেখো একজন বাচ্চা মানুষের ছোটো বয়সে যখন সে কাজে নামে তখন ওর দশখানা কাজ করতে হয়, সেই দশখানা কাজের নিরিখে কিন্তু দুর্গাপুজোর মাকে কেন্দ্র করে দশটি হাত তৈরি করা হয়েছে সেই শিশু শ্রমিকেরও। এ দেখো এখানে কিন্তু চায়ের যে কাপ, টি ব্যাগ এবং আরও নানান ধরনের জিনিস দিয়ে কিন্তু সাজানো হয়েছে প্যান্ডেলটাকে। এখানে আমরা ছোটোবেলায় যে নৌকা বানাতাম কাগজ দিয়ে সেগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে মূল মণ্ডপে, এবং এই হলো মায়ের যে সম্পূর্ণরূপে যে বিগ্রহটা, দেখো কত সুন্দর এবছরের মূর্তিটা হয়েছে আর দেখে কিন্তু দারুণ লাগছে। তারপর এখান থেকে আমরা সোজা চলে আসলাম যে প্রান্তিক ক্লাব যেটা রয়েছে ধলেশ্বরে, এবং সেখানে এসে দেখলাম গত বছর এখানে কিন্তু ভারত মাতাকে কেন্দ্র করে একটি খুব সুন্দর আয়োজন করা হয়েছিল, কিন্তু এবছর একটি কাল্পনিক মন্দিরের আদলে ওরা তৈরি করা হয়েছে এই সুন্দর প্যান্ডেলটি। এ হলো মায়ের প্রতিমা, দেখতে খুবই সুন্দর লাগছিল। তারপর এবছরের অন্যতম আরেকটি আকর্ষণীয় দুর্গাপুজো হয়েছে লাল বাহাদুর ব্যায়ামাগার, এবং লাল বাহাদুর ব্যায়ামাগারে এসে দেখলাম কিন্তু এখানে মানুষ কিন্তু প্রচণ্ড ভিড় জমিয়েছিল সন্ধ্যা থেকেই, এবং সেখানে এসে দেখলাম যে আমরা ভিতরে ঢুকতে পারবো না, চাইনা উমা হতে এই থিমকে কেন্দ্র করে কিন্তু এবছর লাল বাহাদুর ব্যায়ামাগার কিন্তু খুব সুন্দর আয়োজন করেছে। ফ্লাওয়ার্স ক্লাব, অন্যান্য বছরের মতো এবছরও কিন্তু মঠচুমনিস্থিত এই ফ্লাওয়ার্স ক্লাব কিন্তু খুব সুন্দর আয়োজন করেছে, অযোধ্যার রাম মন্দিরের আদলে তৈরি করা হয়েছে সম্পূর্ণরূপে এবছরের যে পুজোর প্যান্ডেলটি এবং লাইটিং বালুকসজ্জা কিন্তু খুবই দারুণ করা হয়েছে, এবং সেই নিরিখে কিন্তু প্যান্ডেলটাও জমজমাট এবং দারুণ লাগছিল দেখতে, প্রচণ্ড ভিড় জমাচ্ছিল সন্ধ্যা হতে থেকেই মানুষজন। এই হলো মায়ের মূর্তি, যা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, সিংহটাকে লক্ষ্য করেছো তোমরা, দারুণ হয়েছে দারুণ, এবং মন্দিরটা যেরকম লাগছে ঠাকুরটা ঠিক সেরকমই লাগছে। এই হলো আমার বন্ধু, এবং তাকে নিয়ে আমরা এখান থেকে সোজা চলে আসলাম শিবনগর মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দল ক্লাবের মধ্যে, যেখানে কিন্তু
স্বামীনাথের মন্দিরকে কেন্দ্র করে কিন্তু করা হয়েছে সম্পূর্ণ প্যান্ডেলটি, এবং এন্ট্রান্সটা ছিল কিছুটা দেখতে এইরকম, যা কিন্তু খুবই সুন্দর লাগছিল দেখতে। এবং মানুষজন কিন্তু চতুর্থী সন্ধ্যা থেকে কিন্তু ভিড় জমাচ্ছিল এই মণ্ডপ প্রাঙ্গণে, যেখানে কিন্তু খুব সুন্দর আলোকসজ্জাও দেখা যাচ্ছে, দারুণ করা হয়েছিল। এবং যেখান থেকে এন্ট্রান্স, মেইন এন্ট্রান্স, এই এন্ট্রান্সেও কিন্তু মানুষ প্রচণ্ড ভিড় জমাচ্ছিল, এবং এই মণ্ডপটা দেখতে রাত্রেবেলা খুব সুন্দর এবং আকর্ষণীয় লাগে। এ হলো ভিতরের দৃশ্যটা, ঝুমারটা ছিল কিছুটা এরকম। তারপর আমরা চলে যাব মায়ের কাছে, দেখা যাক মা কীরকম, দেখো কতটুকু সুন্দর হলে পারে। এবং মায়ের হাইট কিন্তু অনেক উঁচা, চোখ দুটো দেখো, মন জুড়িয়ে যাবে, সব সময় দেখা যায় মায়ের প্রতিরূপ কিছুটা এরকমই হয়। তারপর এখান থেকে সোজা চলে আসলাম রাম ঠাকুর সংঘ, যেটা রয়েছে চিত্রঞ্জন রোডের মধ্যে, এবং এখানে কিন্তু খুব সুন্দরভাবে আয়োজন করা হয়েছে বিভিন্ন ওয়েস্টিং জিনিস দিয়ে, যেমন ওয়ান টাইম যে জল খাওয়ার গ্লাস রয়েছে বা শাল পাতার যে প্লেট রয়েছে সেই প্লেট দিয়ে কিন্তু খুব সুন্দর মণ্ডপটাকে সাজানো হয়েছে। হাতের কাজের জন্যে খুব সুন্দরভাবে এই প্যান্ডেলটাকে আরও ভালো লাগছে। আর উপরের ঝুমরটাও কিন্তু খুব এরকম ছিল, আর যা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। এবং এই হলো সম্পূর্ণ মায়ের প্রতিমাটা, যা দেখতে কিন্তু আরও সুন্দর লাগছিল। এবং সিংহটাকে দেখেছ, আমি সিংহর চুলগুলি দেখছি। আর এই হলো সম্পূর্ণ মায়ের মূর্তিটা, সবাইকে কিন্তু দারুণ লাগছে। এটা কেউ বলবে যে এটা পঞ্চমী দিন সন্ধ্যার শ্যুট, মনে হচ্ছে যেন সপ্তমী অষ্টমী নবমীর শ্যুট, কারণ এত ভিড় পঞ্চমী দিনেই কিন্তু লক্ষ্য করা গিয়েছে। তারপর এখান থেকে সোজা আমরা চলে আসলাম এবছরের অন্যতম বনেদী একটি ক্লাব, চিত্তরঞ্জন ছাত্র চিত্তরঞ্জন রোড স্থিত ড্যাশ বন্ধু চিত্তরঞ্জন ক্লাব, যেখানে কিন্তু মেইন এন্ট্রান্সের যাওয়ার রাস্তাটা কিন্তু খুব এভাবে সুন্দর করে সাজানো হয়েছিল বিভিন্ন আলোকসজ্জার মাধ্যমে, যা কিন্তু খুব সুন্দর এবং আকর্ষণীয়। সম্পূর্ণ রাস্তাটাকে কিন্তু খুব সুন্দরভাবেই এইভাবে সাজানো হয়েছিল, যা কিন্তু একটু আকর্ষণ করবে প্রত্যেকটা দর্শনার্থীদের। আর এবছরও কিন্তু চিত্তরঞ্জন রোড স্থিত এই দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব প্রতি বছরের মতো এইবারও খুব দারুণ আয়োজন করেছে। গ্র্যান্ড লিসবোয়ার আদলে তৈরি করা হয়েছিল সেই সুন্দর প্যান্ডেলটাকে, এবং আমি আর আমার বন্ধু যাওয়ার সময় দেখতে পাচ্ছিলাম যে মানুষ কতটুক আনন্দ পাচ্ছিল এই লাইটিংগুলো দেখে, স্পেশালি বাচ্চারা। এবং সেখান থেকে আমরা সোজা চলে আসলাম কিন্তু মণ্ডপের মধ্যে, মণ্ডপের সামনে। এটা হলো সেই গ্র্যান্ড লিসবোয়া, যার আদলে কিন্তু তৈরি করা হয়েছে এত সুন্দর যে প্যান্ডেলটা, যা কিন্তু অন্যান্য বছর থেকেও এবছর আরও একটু সুন্দর লাগছিল দেখে। ভিতরে কারুকার্যগুলো ছিল কিছুটা এরকম, এবং তার আদলে কিন্তু তৈরি করা হয়েছে এই সম্পূর্ণরূপে মায়ের প্রতিমা বা মন্দিরটা। দেখো মাকে দেখতে কতটুকু সুন্দর লাগছে, তা কিন্তু দেখতে আরেকটু সুন্দর লাগছিল। প্রত্যেক বছরের মতো আমার কাছে হাইয়েস্ট লেগেছে এইখানকার ঠিক মূর্তিটা, মানে চিত্তরঞ্জনে স্থিত এই দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের মূর্তিটা। এবং বের হওয়ার পর মণ্ডপ থেকে দেখা গেল এখানে একটা শো চলছে, লাইটিং অ্যান্ড সাউন্ডিংয়ের খুব সুন্দর শো, যা শুনতে পেয়েছি আমরা যে মুম্বাই থেকে আনা হয়েছে সেই সাউন্ড এবং মিক্সিং মাস্টারদের, যারা এই সুন্দর আয়োজন করছে এবং যারা এই আলোকসজ্জার কাজে যুক্ত রয়েছে, ওরা কিন্তু মুম্বাই থেকে আগত। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে বিভিন্ন সাউন্ডের তালে তালে কিন্তু ওরা এই আয়োজন করেছিল, এবং বিভিন্ন গানের আদলে, বিভিন্ন তালে তালে মিউজিকের আদলে কিন্তু লাইটিংগুলো কিন্তু ব্লিঙ্ক করা শুরু করে, যেটা কিন্তু দেখতে অনেক আকর্ষণীয় লাগছে। আসলে খুব ছোট জায়গা কিন্তু যেখানে এই সুন্দর সুন্দর আয়োজন করে থাকে চিত্তরঞ্জন ক্লাব, আসলে জায়গা বড় লাগে না, চিন্তা ভাবনাটা বড় হতে হয়, যেরকম দেখিয়ে প্রত্যেক বছরই আমাদের দেখিয়ে দেয় চিত্তরঞ্জন। সত্যি খুব দারুণ লাগলো এবারে পুজোটা দেখে চিত্তরঞ্জনের। এটা হলো ভিতরের এন্ট্রান্সটা, যা দেখে কিন্তু খুবই দারুণ লাগছিলো, ভিতরের এন্ট্রান্সটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তারপর এখান থেকে আমরা সোজা চলে গেলাম সেন্ট্রাল লুক যুব সংস্থা, যেটাকে শিববাড়ি বলা হয়, এটা হয়েছে কামান চৌমুনির নিকট, যেখানে কিন্তু খুব সুন্দরভাবেই এবার পাখিকে নিয়ে বা পাখির থিমকে কেন্দ্র করে, আমরা জানি 5G আদলে কিন্তু পাখিরা এখন প্রায় নিশ্চিহ্ন হতে চলেছে, সেই নিয়ে কিন্তু খুব সুন্দর একটি সাবজেক্ট চুজ করেছে ওরা, পাখি বাঁচানো এবং হাতের কাজ, বট পাতা, বিভিন্ন রকম রকমারি সুলাকাঠি সামগ্রী দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে যে এখানকার এবছরের প্যান্ডেলটা। বাবুই পাখির বাসাও লক্ষ্য করা যাচ্ছে এখানে, কিন্তু খুব সুন্দরভাবেই এবছরের মূর্তিটা এবং প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। মাকে দেখতে কিছুটা এরকম লাগছে, সত্যি দারুণ লাগলো, একটু ভিন্ন রকম, ভিন্ন দৃষ্টিভঙ্গিতে ওরা মাকে আবার প্রস্তুত করেছে। তারপর এখান থেকে আমরা সোজা চলে গেলাম আরেকটি রাজ্যের বনেদী ক্লাব, গ্র্যান্ডিউস ক্লাব, যেটা রয়েছে গোলবাজারে। প্রত্যেক বছরের মতো এবছরও গোলবাজারের প্যান্ডেলটা, মানে গ্র্যান্ডিউস ক্লাবের প্যান্ডেলটা কিন্তু দারুণ হয়েছে দেখতে, খুব মানে আকর্ষণীয়। এবং দেখো ঠাকুরের প্রতিমাটা,
কতটুকু সুন্দর এবং চোখটা দেখো মন জুড়িয়ে যাবে। সত্যি প্রত্যেক বছরের মতো এই বনেদি ক্লাবের পুজোটাও কিন্তু দারুণ ছিল এবং বিভিন্ন প্লাস্টিক এবং ব্যবহার করেছে এখানে এই মণ্ডপটি তৈরি করার জন্য। তারপর এখান থেকে আমরা সোজা চলে গেলাম ছাত্রবন্ধু ক্লাবে, যেটা রয়েছে নেতাজি রোডে, এবং প্রত্যেক বছরের মতো এখানেও কিন্তু কাল্পনিক মন্দিরের আদলে তৈরি করা হয়েছে সুন্দর প্যান্ডেলটি। এবং আমরা যা শুনতে পেয়েছি যে 10-12 রকমের বিভিন্ন রকমের রকমারি বাঁশ ব্যবহার করা হয়েছে, বিভিন্ন প্রজাতির বাঁশ ব্যবহার করা হয়েছে এই মণ্ডপ তৈরিতে। এবং সম্পূর্ণ ভিতরের কারুকার্যতেও কিন্তু আমরা যা লক্ষ্য করলাম যে সম্পূর্ণরূপে কিন্তু বাঁশ এবং বেতের কাজ এখানে খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবছর দুর্গাপুজোকে কেন্দ্র করে। এবং দেখা যাচ্ছে এখানে মায়ের প্রতিমাটাও কিন্তু একটু অন্যরকমই দেখতে দারুণ লাগছিল। এবং মাকে যারা যারা দেখতে পছন্দ করো ঠিক সেই ভঙ্গিতেই কিন্তু মা রয়েছে এবং খুব সুন্দর। তারপর সোজা চলে গেলাম নেতাজি প্লে ফোরাম সেন্টার, যেটা রয়েছে নেতাজি চৌমুহনীতে এবং রাজ্যের অন্যতম একটি ক্লাবের মধ্যে অন্যতম হলো এই ক্লাবটি। এবং এখানেও কিন্তু আমরা এসে দেখলাম দুটি প্যান্ডেল তৈরি করা হয়েছে, মেইন এন্ট্রেন্সে একটি প্যান্ডেল এবং ভিতরে ঢোকার সময় আরেকটি প্যান্ডেল। মানে খুব আকর্ষণীয় এবং একটু ভিন্নধর্মী চিন্তাভাবনার ছাপ আমরা লক্ষ্য করেছি এবছর নেতাজি প্লে ফোরাম সেন্টারে। আর পঞ্চমী দিন থেকেই বা চতুর্থী সন্ধ্যা থেকে কিন্তু প্রচণ্ড ভিড় লক্ষ্য করা যাচ্ছে এই সুন্দর পুজোটাকে দেখার জন্য। দেখতে পাচ্ছ এখানেও ঠিক শাল পাতার এবং বিভিন্ন হাতের কাজের জিনিস ব্যবহার করা হয়েছে এই প্যান্ডেলটা তৈরিতে, যা কিন্তু দেখতে খুবই সুন্দরভাবে এবং আকর্ষণীয়ও লাগছিল। আর দূর থেকে কেউ বুঝতেও পারবে না যে এখানে এত কিছু শুলাকাঠি, বটপাতা বা এগুলো ব্যবহার করা হয়েছে, একমাত্র কাছে গেলেই কিন্তু বোঝা যাবে। এবং বিভিন্ন মেসেজ দেওয়ার চেষ্টা করেছে বিভিন্ন যেসব প্রাণীগুলি আমাদের ত্রিপুরা থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে সেগুলোকেও কিন্তু একটা রেপ্লিকার মতো তৈরি করার একটা সুন্দর মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে এই নেতাজি প্লে ফোরাম সেন্টার ক্লাবের এবছরে দুর্গা পুজোতে। মাকে দেখে খুব সুন্দর মনে হচ্ছে, যেন ফুলের সমাগমে মা রয়েছেন। এবং অসুরটাকে দেখো, অসুরে মা পা দিয়ে রেখেছে, কি সুন্দর একটা দৃশ্য। তারপর আমরা এখান থেকে সোজা চলে গেলাম শান্তিপাড়া, যেটা এবছর অন্যতম আকর্ষণীয় একটি পুজো। এবং এখানে কিন্তু ডিজনিল্যান্ডের আদলে তৈরি করা হয়েছিল যে সুন্দর প্যান্ডেলটি। এবং এখানে কিন্তু সেম লাইটিং অ্যান্ড সাউন্ডিং শো কিন্তু চলছিল, একটু আসার পরেই আমরা দেখলাম লাইটিং সাউন্ডিং শো প্রায় আধ ঘন্টা ধরে চলে, যা দেখতে কিন্তু প্রচুর ভিড় জমিয়েছে এখানকার যে শিশু বাচ্চারাও রয়েছে, যা আমরা জানি ছোটোবেলা থেকেই যে ডিজনিল্যান্ড কতটা বিখ্যাত কার্টুনের জন্য। তো সেইখানে কিন্তু ভিতরে কার্টুনের বিভিন্ন রেপ্লিকাও কিন্তু তৈরি করা হয়েছে এই দুর্গাপুজোকে কেন্দ্র করে, যা দেখতে কিন্তু ভিড় জমাচ্ছে নানান ধরনের ছোট ছোট বাচ্চারা। আসলে সারাটি বছর ধরে আমরা অপেক্ষা করি মায়ের জন্য, দুর্গা পুজোর জন্য, সেই নিরিখে রাজ্যের এই যে বনিদি ক্লাবগুলোর পুজো সেগুলো লক্ষ্য করার জন্য বা দর্শন করার জন্য কিন্তু আমরাও বিমুখ হয়ে থাকি। তো সেই নিরিখে এবছরও শান্তিপাড়া আমাদের খুব সুন্দরভাবে আকর্ষণীয়ভাবে একটি প্যান্ডেল উপহার দিয়েছে, যেটা দেখতে কিন্তু খুব দারুণ লাগছে। এবং লাইটিং আর সাউন্ডিং তোমরা দেখতেই পাচ্ছ, বিভিন্ন গানের তালে তালে কিন্তু এসব সাউন্ডিং সিস্টেমগুলো কাজ করছিল, যা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল। এখন আমরা চলে যাবো মেইন এন্ট্রান্সের ক্ষেত্রে। এটা হলো মেইন এন্ট্রান্স ঐকতান যুব সংস্থা, যেটা ভিতরের ঝুমুরটা এরকম ছিল এবং বিভিন্ন কার্টুনের আদলে কিন্তু ভিতরের সাজানো হয়েছে। এবং দেখো মাকে, ওয়ান অফ দ্য বেস্ট দুর্গা প্রতিমা আই এভার সিন, যা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। তারপর এখান থেকে আমরা সোজা চলে গেলাম দশমী ঘাট স্থিত নবদিগন্ত ক্লাবে, যেখানে কিন্তু এবছরে খুব সিম্পল এবং খুব সোজা সাপটারভাবে কিন্তু মাকে প্রদর্শিত করা হয়েছে দুর্গা পুজোকে কেন্দ্র করে। আমরা আসলে ভৌতিক জিনিস যেমন দেখতে পছন্দ করি তেমন শুনতে পছন্দ করি, সেই সাবজেক্টের আদলেই কিন্তু তৈরি করা হয়েছে এবছর দশমী ঘাট ক্লাবের মধ্যে যে ভৌতিক এবং কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক আমরা যা বলি তাকে ঘিরেই এই সুন্দর একটা থিম তৈরি করা হয়েছে দশমী ঘাট ক্লাবে এবছর। সে নিরিখে প্রচণ্ড সাউন্ডিং সিস্টেম এবং ভৌতিক বা ভয় লাগার মতো সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে ভিতরে, এবং ভিতরে গুহার মতন তৈরি করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে একটি চিতা রয়েছে এবং সেখানে একজন পুজো করছে সেরকমও লক্ষ্য করা যাচ্ছে। এবং বিভিন্ন কঙ্কাল রয়েছে, যা দেখে কিন্তু বাচ্চারা অবশ্যই ভয় পাবে, ইভেন কিছু কিছু বড় মানুষরাও কিন্তু এখানে ভালো ভয় পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভিতরে অন্দর মহলের মতো রয়েছে তৈরি করা হয়েছে, যা দেখে কিন্তু প্রায় মানুষই ভয় পেয়ে যাবে।
এবং এবছর একটু ইউনিক সাবজেক্ট তৈরি করা হয়েছে। আমি ভাবলাম আমিও যাই একটু ভিতরে, দেখা যাক আমি ভয় পাই কিনা। গিয়ে দেখলাম ভয় পাওয়ার মতো জিনিস আমার তো নেই, আমি ভয় পাইনি, উল্টা আমি একটু রোমাঞ্চিত হয়েছি। বিভিন্ন কঙ্কালের মাথা ছিল, হাড্ডি ছিল, যেগুলো খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে রেপ্লিকা হিসাবে, এবং দক্ষযজ্ঞের মতন একটা কিছু এখানে থিম রাখা হয়েছে। এবং ভিতরটা কিন্তু একদম গমগমে পরিস্থিতি, এবং ভিতরটার যে ঝুমারটা এরকম ছিল, ভিতরটা এরকমভাবে সাজানো হয়েছিল। এবং মায়ের প্রতিমা, আমাকে বরাবরই টানা টানা চোখ ঠাকুরের খুব পছন্দ, সেই নিরিখে আমাকেও দেখে খুব ভালো লেগেছে এবছরের এই খানের প্রতিমাটা। তারপর শুধু আমরা চলে গেলাম সংহতি ক্লাব, এবং সম্ভবত সংহতি ক্লাবেও এই গ্র্যান্ড লিসবর আদলও তৈরি করা হয়েছে এবছরের পুজো প্যান্ডেলটা। তো এই পর্যন্তই পুজো পরিক্রমা। ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।